আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। সাথে আছে নূপুর চৌধুরী, আর সম্মানিত অতিথি হিসেবে আজকে আমরা পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমানকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, কাইন্ডলি পরামর্শ, সাম্প্রতিক বিষয়, যে কোনো বিষয় নিয়ে আপনারা মতামত তুলে ধরতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি যেহেতু অ্যাটর্নি, আইনের লোক, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়ে শুরু করতে চাই যে নতুন বিচারপতির নাম কালকে মনোনয়ন নিশ্চিত করলেন তিনি, তো সেই সম্পর্কে আপনি যদি বলতেন যে বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করছে যে রক্ষণশীলের পাল্লাই তো ভারী হলো, এবং বিশেষ করে অস্ত্র আইন কঠোর করা, গর্ভপাতের মতো বিষয়গুলো, আপনার কি মনে হয় যে নতুন মনোনয়ন পাওয়া, যদি সিনেটে তার মনোনয়ন নিশ্চিত হয়, কি ধরনের প্রভাব ফেলবে? যেটা আমরা গতকাল দেখেছি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাস্টিস ব্রেট ক্যাভানকে আপনার নমিনি হিসেবে ঘোষণা দিয়েছে, জাস্টিস হিসাবে। তো এই ঘোষণার দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা আবার দেখতে পাই যে একটা পলিটিক্যাল একটা উথাল পাতাল একদিকে, যে ডেমোক্রেট এবং যারা প্রোগ্রেসিভ মাইন্ডের তারা কিন্তু এটার সম্পূর্ণ বিরোধিতা করছে। বিরোধিতার কারণটা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে নমিনি করলো, যে জাস্টিস ক্যাভানাগ, ওনার যে ব্যাকগ্রাউন্ড, এবং উনি প্রায় 1300 ওপিনিয়ন লেখেছে, উনি যখন ওয়াশিংটন ডিসি সার্কিটের আপনার জাস্টিস ছিল, আর পাশাপাশি উনি যেসব জার্নাল এবং ওনার যে মতামত প্রকাশ পেয়েছে তাতে দেখা যায় উনি কিন্তু অ্যাবর্শন বিরোধী, যেটা কিনা এখানে সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে আমেরিকাতে যেটা হচ্ছে রো ভার্সেস ওয়েড, একটা কেস ল যেটা 1973 এসেছিল, যার মাধ্যমে অ্যাবর্শনকে আপনার আইনগতভাবে বৈধ করা হয়েছে 51 স্টেট আমেরিকার ওই সুপ্রিম কোর্টে জাজমেন্ট। কারণ এটা সুপ্রিম কোর্টে জাজমেন্ট, এমনিতে আমাদের ফেডারেল কোনো ল নেই, যে আমাদের সংবিধান খুবই সংকীর্ণ, 27 আর্টিকেল এবং আরো 14-15 আপনার অ্যামেন্ডমেন্ট আছে, এতে কোথাও বলা নাই যে অ্যাবর্শন থাকবে কি থাকবে না, এবং এছাড়া কংগ্রেস থেকে কোনো আইন প্রণয়ন হয়নি, সুপ্রিম কোর্টের একটা আপনার দিক নির্দেশনা এবং কেস ল। কারণ একটা দেশের কিন্তু আপনারা দেখেন আইন তৈরি, আইন যে আইনের যে সোর্স, লিগাল ল এর যে সোর্স, এটা হচ্ছে কোর্ট, হাইস্ট কোর্ট এবং পার্লামেন্ট, দুইটা পারে। তো এইখানে যেটা ভয় সেটা হচ্ছে যে উনি অ্যাবর্শন বিরোধী, যেটা আপনার রো ভার্সাস ওয়েড সেই কেসটি কিন্তু ওভারটার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যে কোনো একটা গ্রুপ, কনজারভেটিভ গ্রুপ, আবার কেসটি রেজ করতে পারে এবং সেক্ষেত্রে ভোটাভুটিতে সেই লটা বাতিল হয়ে যেতে পারে, মানে তাদের জয়ী হওয়ার ভয়। আমরা একটু আসি, একজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি এই অংশ থেকে তারপরে আপনার মতামত নিব। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম সাইফুল, আমি বক্সন থেকে ফোন দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। আমার সিস্টারের জন্য আমার ফাদার অ্যাপ্লাই করছিল আপনার অ্যারাউন্ড 2015। তো যখন অ্যাপ্লাই করছে, আমার সিস্টারের বয়স আপনার 21-এর নিচে ছিল। তো আপনার লাইক এক বছর আগে আমাদের কাছে লেটার আসলো যে ওর ভিসা ফি চাইলো, আমরা ভিসা ফি জমা দিলাম, তারপরে আমরা যখন কল দিছিলাম তখন ওরা বলছিল যে ওর কেসটা আপনার ওই চাইল্ড প্রোটেকশন সাম অ্যাক্ট ওইটার আন্ডারে আছে, এবং পরে ওরা আমাদের কাছে ভিসা ফি চাইলো, আমরা ভিসা ফি জমা দিলাম, সবকিছু জমা দিলাম। দেন লেটার অন আপনার কিছুদিন স্পন্সর চাইলো, স্পন্সরের কাগজ জমা দিলাম, এর কিছুদিন পরে আমাদের কাছে আবার লেটার আসলো যে এখন ভিসা দেওয়া হবে না, কারণ ওর এটা এখন কনসিডার করা যাচ্ছে ওভার, আই মিন লাইক 21 অর ওভার 20, আর ওর স্ট্যাটাস নাকি চেঞ্জ হয়ে গেছে। আমার কোশ্চেন হলো, যেহেতু এটা চাইল্ড প্রোটেকশনের আন্ডারে ছিল, এখন আবার কিভাবে ওরা ওইটা আপনার স্ট্যাটাসটা চেঞ্জ করলো, করে আমরা ভিসা ফিও দিলাম, তারপরে স্পন্সরশিপও দিলাম, কিন্তু এটা আর হচ্ছে না, এবং এটা এখন আরো হয়তো 5-6 বছরের বেশি লাগবে। তো এখানে কি আমরা কিছু করতে পারি এটাকে এক্সপেডাইট করার জন্য, কি করণীয় তাতে আমাদের এখন কিছু করার আছে? অসংখ্য ধন্যবাদ। এখানে একটা মজার ব্যাপার আছে, আমি বলি, এই ধরনের অনেকের ক্ষেত্রে এরকম সিচুয়েশন হচ্ছে, যেটা আগে বুঝতে হবে চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন একটা কিভাবে অ্যাপ্লাই হয়, সেটা হচ্ছে যেসব ফ্যামিলি পিটিশন আছে সেসব, যারা ডেরিভেটিভ চাইল্ড আছে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হয়, যারা কিনা সন্তানরা যাদের বয়স 21 এবং সেই 21 নিচে থাকে। তো আর সময়টা কিভাবে নির্ধারণ হয় সেটার উপর ডিপেন্ড করে, ওনার ক্ষেত্রে যে সিচুয়েশনটা হচ্ছে সেটা আমি বলছি। প্রথম আগে এক্সপ্লেন করি যে চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশনটা কিভাবে অ্যাপ্লাই হয়। সেটা অ্যাপ্লাই হয় যেদিন আপনি অ্যাপ্লাই করেছেন কোনো পিটিশনের জন্য, সেদিন যদি বাচ্চাটির বয়স যদি 18 থাকে, কথা মানে ফর এক্সাম্পল, এবং ওই যে পিটিশনটি সেটি অ্যাপ্রুভ হতে
সময় নিয়েছে মনে করেন তিন বছর সময় নিয়েছে, তখন ওই উনি কিন্তু যে অ্যাপ্রুভাল নিতে যে তিন বছর সময় নিয়েছে সেই তিন বছর উনি ক্রেডিট পাবে বেসিক্যালি। তো দেখা যায় এবং ওই ক্রেডিটটা কখন ধরা হবে, তখন যখন কেসটি যখন আপনার ভিসা অ্যাভেলেবেল হবে। কথার কথা, উনি যদি দেখে ওনার হচ্ছে F2A, যেটা উনি যেটা প্রথমে হয়তো বা USCIS যেটা আপনার ওনাকে আন্ডার 18 চাইল্ড হিসাবে কেসটি অ্যাপ্রুভ করেছে এবং F2 ক্যাটাগরিতে নির্ধারণ করেছে, পরে যখন দেখা যাচ্ছে কেসটি অ্যাভেলেবেল হচ্ছে না, কারণ এটা হচ্ছে আপনার চাইল্ডের ক্ষেত্রে 2 থেকে 2.5 বছর সময় লাগে, হয়তো বা দেখা যাচ্ছে যখনই অ্যাভেলেবেল হয়েছে কেস ওই ক্যাটাগরির কেস, যখন উনি যে দিন অ্যাপ্লাই করেছে সেই ডেটটি যখন অ্যাভেলেবেল হয়েছে, তখন ওই যে সময়টুকু আছে অ্যাপ্রুভ সেটি বাদ দিয়ে দেখা যাচ্ছে যে উনি ওভার 21। সঠিকভাবে ওই ফর্মুলা অ্যাপ্লাই হয়নি, তখন অবশ্যই NBC তে রিকোয়েস্ট করতে পারে যেন এটাকে F2B থেকে F2 তে আনা হয়। আপনি খুব সুন্দর ভাবে ব্যাখ্যাটি পেয়ে গেলেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা কথা বলছিলাম নতুন বিচারপতি সম্পর্কে, আপনি গর্ভপাত নিয়ে কথা বলেন, তারপরের অংশটুকু যদি বলেন। হ্যাঁ, সেটা একটা মানে ভয়ের কারণ, যদি উনি সাকসেসফুলি যদি আবার নমিনেশন পেয়ে যায় আপনার সুপ্রিম কোর্টে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই লটি ওভারটার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটি হচ্ছে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটা আমরা ওবামা কেয়ার বলি, সেটা কিন্তু আপনার আইন, যেটা সুপ্রিম কোর্টের, যেটা আমাদের কংগ্রেস প্রণীত আইন, সেই আইনটি সংবিধান বিরোধী এই কথা বলে যদি কেউ যদি এটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু উনি জাস্টিস কাভানাউ ইঙ্গিত দিয়েছে ওটাকে উনি বাতিল করার পক্ষে, ওটা চ্যালেঞ্জটা মোকাবেলা মানে উনি দেখবে সেটা বলেছে। তাহলে দেখা যাচ্ছে যে মেজর দুটি প্রধান ইস্যু আমাদের এই আমেরিকাতে দুটি কিন্তু একটা মানে আপনার বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কনজারভেটিভের হাতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, পড়ে যাওয়ার সম্ভাবনা। সেই সাথে রিপাবলিকানদের আমি বলবো যে এটি অনেকটাই পক্ষে যাচ্ছে যে সুপ্রিম কোর্ট দীর্ঘদিনের জন্য, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারপতি আজীবনের জন্য তারা নির্বাচিত হন, তারা রিটায়ার নিজে থেকে ঘোষণা না দেওয়া পর্যন্ত, তো সেই জায়গাটি থেকে দীর্ঘদিনের জন্য বলতে হবে যে রক্ষণশীলদের কাছে সুপ্রিম কোর্ট চলে যাচ্ছে। এবং আরেকটি বিষয় যে আমেরিকার যত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়গুলো সেগুলো কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ঠেকে সুপ্রিম কোর্টের দরগায়। তো এক্ষেত্রে আপনার কি মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের আমল হয়তো আরো আমরা 4 বছর 8 বছর পাবো, কিন্তু রিপাবলিকানরা দীর্ঘমেয়াদী একটি সুবিধা পাবে? অবশ্যই না, সেটা আমি বলবো যে আমেরিকা আরো দীর্ঘ সময়ের জন্য কনজারভেটিভ সিচুয়েশনে চলে গেছে বলা যায়। যেমন এই যে আপনার অ্যাবর্শন রাইটস, যেটা কিনা প্রোগ্রেসিভ যারা মানুষ তারা কিন্তু এটার পক্ষে, এবং যারা কনজারভেটিভ আপনার তারা কিন্তু এটার বিপক্ষে, তো যার ফলে সেটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একটা। আর সিমিলার ওয়েতে আপনার LGBT রাইট, সেটাও কিন্তু আমাদের যখন ফেডারেল লতে কিন্তু এখন যে LGBT রাইট সেটা কিন্তু মানে স্বীকৃতি দেওয়া হয়েছে আইনের মাধ্যমে, সেটাও কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যখন এটা সুপ্রিম কোর্টে যাবে, যেহেতু কনজারভেটিভদের ভোট ভারী আছে ওখানে, এবং সেটাও লং টাইমের জন্য। উনি দেখেন ওনার বয়স 53, জাস্টিস ক্যাভানক, তো উনি লং টাইম অ্যাটলিস্ট উনি 40 ইয়ার্স সার্ভ করতে পারবে, অ্যাটলিস্ট উনি 100 ইয়ার্স মিনিমাম সার্ভ করতে পারবে সুপ্রিম কোর্টে। তো সেক্ষেত্রে উনি কিন্তু আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের সময় সবকিছু সময় কিন্তু একটাই কথা বলেছিল যে দিস ইজ লাস্ট টাইম দ্যাট আমি কিছু করার জন্য দেশে, নাহলে কিন্তু আমাদের দেশটা অন্যদিকে চলে যাবে, কিন্তু সেটাই কিন্তু ভয় দেখিয়েছে। এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে উনি ওনার যে প্রমিসটা করেছিল সেটা দেখা যাচ্ছে ওটা সাকসেস হওয়ার পথে দেখা যায় যে আমি সুপ্রিম কোর্ট ঠিক করতে হবে, আমাদের কনজারভেটিভনেস নষ্ট হয়ে যাবে, এবং সেটাই উনি করছে দেখা যাচ্ছে। একজন আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। জি, আমি আমি বাংলাদেশ থেকে নতুন আসছি B1 B2 ভিসায়। হ্যাঁ, তো আমি একটু জানতে চাচ্ছি যে আমরা যদি বিজনেস বা ইনভেস্টর ক্যাটাগরি E1 E2 ভিসাতে ডাইভার্ট করি, তাহলে আমাদের কি কি পেপারস লাগবে, যে হাউ টু মানে কিভাবে আমরা ডাইভার্ট করতে পারি? আচ্ছা,
অসংখ্য ধন্যবাদ বিস্তারিত আলোচনা, তারপরে সংক্ষেপে যদি তাদের দিক নির্দেশনা দেন। হ্যাঁ, ই1 বাংলাদেশের জন্য প্রযোজ্য না, ই2 ভিসা করতে পারে বাংলাদেশি ন্যাশনাল, এটাকে ট্রিটি ইনভেস্টর ভিসা বলে, যেটা কিনা বাংলাদেশ এবং আমেরিকার সাথে এটা একটা চুক্তির মাধ্যমে বাংলাদেশি ন্যাশনাল এখানে ইনভেস্ট করতে পারবে, আবার আমেরিকান ন্যাশনাল বাংলাদেশে ইনভেস্ট করতে পারবে, সেটা হচ্ছে ল। তো সেক্ষেত্রে যদি ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রে বেসিক্যালি ওনাকে যে কোনো বিজনেস ওপেন করতে হবে, এবং ই2 ভিসাতে আবার কোনো আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে সেটার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। সেক্ষেত্রে একটাই কথা বলা আছে, সেটা আপনার যে বিজনেসটি আপনি করবেন সেখান থেকে আপনি সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ প্রফিট আপনাকে মেক করতে হবে। আপনি সাপোজ আপনি নিউ ইয়র্কে থাকেন, আপনি একটা বিজনেস এস্টাবলিশ করলেন নিউ ইয়র্কে সুন্দরভাবে থাকার জন্য, অ্যাটলিস্ট আপনাকে মনে করেন একটা ফ্যামিলি যে স্ট্যান্ডার্ড 80,000 ইয়ারলি 100,000 আপনাকে প্রফিট মার্জিন থাকতে হবে প্রতি বছর। তো এটা ওই রকম বিজনেস প্ল্যান যদি থাকে এবং ওই রকম বিজনেস যদি ওনারা এস্টাবলিশ করতে পারে তাহলে ওনারা ই2 ভিসা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর কাগজপত্রের বিষয়টি পেপার ওয়ার্কে এটা কি ইম্পর্টেন্ট? অবশ্যই, পেপার ওয়ার্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে টাকাটি আপনি ইনভেস্ট করবেন 10,000 হোক অথবা আপনার 50,000, এটা স্ট্যান্ডার্ড ধরা হয় কিন্তু 100,000 এই এই ক্যাটাগরিতে। তো সেক্ষেত্রে 100,000 যে আপনি ইনভেস্ট করবেন সেটার আপনার সোর্স অফ ইনকাম এবং আপনার এটা যে আপনার চেইন অফ আপনার এই এটার যে আপনার ট্রান্সফার সেটা স্বচ্ছ থাকতে হবে। দুটা জিনিস, যে আপনি আমেরিকা কিভাবে আনলেন এবং এটা কিভাবে আপনি ইনকাম করলেন, সেই সাপোর্টিং ডকুমেন্টগুলো একদম এটা আপনার ভেরি ইম্পর্টেন্ট, ফেয়ার থাকতে হবে। আমরা সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়ে কথা বলছিলাম, তো আর কি মনে হয় যে রিপাবলিকানদের বিশেষ করে যে অনেকগুলো সুবিধাই পাবে এই ক্ষেত্রে বলা হচ্ছে? এবং আরেকটি বিষয় যদি আপনি খেয়াল করেন, 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর দুজন বিচারপতি নিয়োগের সুযোগ পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প, নীল গোরসেচ, এখন আরেকজন হচ্ছে কাভানো। তো আপনার কাছে জানতে চাই, দুজনকেই কিন্তু খুব অল্প বয়সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুজ করেছেন, পছন্দ করেছেন, আপনার কি মনে হয় যে মনস্তাত্ত্বিক বিষয় কিংবা রাজনৈতিক সমীকরণের হিসেব নিকেশে ক্ষেত্রে কি কাজ করেছে? না, এখানে অবশ্যই যে আপনার একটা লং টার্ম যে সুপ্রিম কোর্ট যে কনজারভেটিভনেস এর মধ্যে থাকার যে একটা মানে হিডেন একটা উইশ, সেটাই আমার মনে হয় প্রকাশ পেয়েছে যে ভেরি ইয়াং কনজারভেটিভ জাজ যেখানে আপনার নমিনেশন দিচ্ছে যাতে করে এটা লং টাইম এটা থাকতে, বিকজ সুপ্রিম কোর্টের জাজ হচ্ছে ফর লাইফ, তাদের কোনো নিজ থেকে স্বেচ্ছা রিটায়ারমেন্ট না করলে অথবা ডেথ না হলে তারা ফর লাইফ সার্ভ করতে পারবে সেখানে, মানে সেই সমীকরণটিও এই ক্ষেত্রে কাজ করেছে। ফেসবুকে অনেকে যুক্ত হয়েছেন, এম রহমান রাফি, আরিফ জুবায়ের, সোহাগ রিমো, সেই সাথে শ্যাম চৌধুরী রুশো, আনোয়ার হাসান লিঙ্কন এবং রবিউল ইসলাম, সৈয়দ মিল্টন। সৈয়দ মিল্টনের একটি প্রশ্ন, তিনি সুপ্রিম কোর্ট নিয়ে জানতে চেয়েছেন যে আই জাস্ট লাইক টু নো দ্যাট ইফ ইউ বিকাম এ সুপ্রিম কোর্ট জাস্টিস ইউ হ্যাভ টু হ্যাভ ল ডিগ্রি or but I hear that someone who are knowledgeable socially known someone is that right? মানে তিনি জানতে চাচ্ছেন যে ল ডিগ্রি থাকতেই হয় কিনা। অফকোর্স যারা জাস্টিস আপনার নামে শুরু হয় অবশ্যই হ্যাঁ ল ডিগ্রি থাকতে হবে, রাইট? মানে সৈয়দ মিল্টন আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন, সেই সাথে আহমেদ রহমান তিনি জানতে চেয়েছেন, উনি 2017 সালে অ্যাপ্লাই করেছেন, তবে আহমেদ রায়হান আপনার প্রশ্নটি সুস্পষ্ট করতে হবে, কিসের জন্য, কার জন্য কিংবা আপনার নিজের জন্য, কোন স্ট্যাটাসের জন্য আবেদন করেছেন সেটি জানাতে হবে, নাহলে আমরা তো আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমরা কথা বলছিলাম সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়ে, সেই সাথে আজকে আরেকটি বিষয়, কালকে যখন ডোনাল্ড ট্রাম্প তার নাম ঘোষণা করলেন, বাইরে যেমন বিক্ষোভ হয়েছে আজকেও বিক্ষোভ হয়েছে ডেমোক্রেটদের পাশাপাশি, এই বিক্ষোভটি হচ্ছে এটিকে স্বাভাবিক প্রক্রিয়া বলবেন যে এক দল যখন সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ দিচ্ছেন আরেক দল তার বিরোধিতার জন্য বিরোধিতা করছেন, না সত্যিকার অর্থেই বিরোধিতার কারণ আছে? না, এখানে দেখা যাচ্ছে যে সত্যিকার অর্থে কারণ আছে, যে দুটো গুরুত্বপূর্ণ আমরা বিষয় নিয়ে আলাপ করলাম, এই দুটার উপরে কিন্তু একটা হস্তক্ষেপ হওয়ার সম্ভাবনা আছে, এক্সিস্টিং যে দুটো ল আছে সেই দুটাই কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে উনি যখন ওনার নমিনেশন যখন পার্মানেন্ট হবে সেক্ষেত্রে। আচ্ছা, আমাদের সাথে একজন ফোনে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? জি, আমি মোহাম্মদ নিজামউদ্দিন, ম্যারিল্যান্ড থেকে। নামটি বলে ভাই প্রশ্ন করতে হবে? জি, আমি মোহাম্মদ নিজাম বলছি, ম্যারিল্যান্ড থেকে। আচ্ছা নিজাম ভাই বলুন। জি, আমি আমার ভাই জন্য, ভাই বোনের জন্য 2005 অ্যাপ্লাই করেছিলাম। জি, এটা কিছুদিন আগে বলছিল যে এখন 2005 এর জানুয়ারি চলতেছে, এখন কি পরিমাণে কি কোথায় আছে এটা জানা। আচ্ছা, তিনি তার ভাই বোনের জন্য 2005 এর জানুয়ারিতে অ্যাপ্লাই করেছেন। হ্যাঁ, এখন তো জুলাই, যারা মেয়েতে বলছি, আমি মেয়েতে মেয়েতে করেছেন 2005 এর মে। জি
ফেব্রুয়ারি মার্চ ওইসব অ্যাপ্লিকেশনের প্রসিডিংস শুরু হয়ে গেছে, তো উনি অত সহসা কাগজ পেতে পারে? আচ্ছা, তার মানে আপনি অল্প কিছুদিনের মধ্যেই কাগজপত্র পেয়ে যাবেন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, তবে বিরতির আগে অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা কথা বলছিলাম সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়ে, সেই বিষয়ে আপনার কাছে আরেকটু বিস্তারিত ভাবে জানতে চাই যে রক্ষণশীলদের অনেক কিছুই খুব সহজ হবে। আরেকটি বিষয় আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনাম করেছে, সেটি হচ্ছে নতুন যে বিচারপতি, তিনি ইমপিচমেন্ট নিয়ে প্রেসিডেন্টের বিষয়ে কথা বলেছিলেন, তো এটির সাথে যুক্ত করেছেন যে রুশ তদন্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারের একটি যে বিষয় চলছে এবং এটি হয়তো শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় কিনা, তো সেই জায়গাটি থেকে আপনার কি মনে হয় তার অবস্থান কি হবে? না, এই এই ইস্যুতে আমার মনে হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের স্বার্থটা আবার দেখে কিন্তু ওনাকে চুজ করেছে, কারণ এই জাস্টিস কাভানা কিন্তু একসময় বলেছে উনি কিন্তু আপনার প্রেসিডেন্ট ক্লিন্টনের যে ইমপিচমেন্টের যে প্রসিডিংস চলছিল, যে ইনভেস্টিগেশন চলছিল, সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট যেই কাউন্সিলর ছিল ওটার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে। উনি একসময় কিন্তু একটা মত দিয়েছে যে এক্সিস্টিং প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো সিভিল এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলা উচিত না, যেটা কিনা খুব টাইম কনজিউমিং এবং সেটা কিনা আমরা সঠিক না, এই ধরনের একটা উনি মতামত প্রকাশ করেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রেসিডেন্ট হয়তো বা এই জিনিসগুলো জানে এবং অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড 100% জানে, তো উনি যদি আপনার সুপ্রিম কোর্টে বসে এবং দেখা যাচ্ছে মুলারের অনেক কাজ এখনো কিন্তু অনেক ফাইনাল কাজ বাকি আছে, ইভেন কি সফিনা ইস্যু করতে পারে এবং এইসব লিগ্যাল ইস্যুতে কোনটা সঠিক কোনটা এবং করা যাবে কি যাবে না হয়তো বা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে, সেক্ষেত্রে হয়তো বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ফেভারেই কিন্তু আবার বিচারপতিকে পেতে পারে, বিচারপতি পাবেন এবং তার পক্ষেই রায় যাবে, যেহেতু তার পক্ষের পছন্দেরই সব বিচারক। কে আছেন আমাদের সাথে যুক্ত আছেন, কে ফোনে? আমার 3 মাস পরে টাইম দিছিল, মানে 3 মাস পরে রেজাল্ট দেওয়ার জন্য মেয়েতে, তো মেয়েতে রেজাল্ট দেওয়ার পরে আমি ফেডারেল প্লাজায় গেছিলাম, তো যাওয়ার পরে যেটা হয় যখন ফাইনাল হিয়ারিং হয়ে যায়, যেটাকে ইন্ডিভিজুয়াল হিয়ারিং বলে অ্যাসাইলাম কেসে, আবার কোর্ট প্রসেসে, তো সেক্ষেত্রে হয়ে গেলে অনেক ক্ষেত্রে জাজ সকল তথ্য উপাত্ত সবকিছু নিয়ে তখন বলে যে হয়তো 1 মাস পরে 3 মাস পরে আমি সিদ্ধান্ত দিব। তো ওনার ক্ষেত্রে যেটা হয়েছে মনে হচ্ছে উনি গিয়েছিল, ডেট দিয়েছিল, হয়তোবা এমন সিনারি হয়েছে জাজ হয়তোবা সেই সম্পূর্ণ করতে পারেনি, অথবা ওই দিন যিনি যে ডেট দিয়েছে ওই দিন হয়তোবা ওনাকে সে সময়, কারণ একটা জাজমেন্ট পড়তে মিনিমাম 30 মিনিট থেকে 40 মিনিট সময় লাগে, তো ওই সময়টুকু হয়তো ওনা ওদের ছিল না, আলটিমেটলি কেসটিকে আবার ট্রান্সফার করতে হয়েছে। ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও কথা বলবো। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিভেন অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমান আছেন, একজন ফোনে আছেন, ফোনটি আমরা নিয়ে নিই, তারপরে আলোচনায় আসি। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যাঁ, আমার নাম রুমা, আমি জামাইকা থেকে বলছি। রুমা আপা বলুন। আচ্ছা, আমার প্রশ্ন ছিল, আমি জানুয়ারি 2016 অ্যাসাইলেন্ট কেস করেছিলাম, আমাদের এখনো ইন্টারভিউ হয়নি। আমার প্রথম প্রশ্ন, ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই কেস পেন্ডিং থাকা অবস্থায় কি আমি EB2 বা E2 অন্য যে সমস্ত প্রসেস আছে সেগুলোকে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে, যেহেতু এত লেন্দি প্রসেস হচ্ছে, সেক্ষেত্রে আমি যদি কানাডার ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে কি আমার এই কেসটা হ্যাম্পার হবে কিনা, বা আসলে আমি মানে কানাডায় ইমিগ্রেশনের ক্ষেত্রেই হোক আর এ দেশেই হোক, মানে দুই জায়গায় আমার
মানে কেসটা মানে প্রবলেম্যাটিক হবে কিনা কেটিএম মানে চালিয়ে নেওয়ার অংশ। আপনার প্রথম প্রশ্নের উত্তর আগে দিবেন না শেষ প্রশ্নের উত্তর দিবেন? আচ্ছা, ফার্স্ট প্রশ্ন অ্যানসার দিই, সেটা হচ্ছে উনি যদি 2016 এ অ্যাপ্লাই করে থাকে, আমি বলবো এটা একটু অনিশ্চয়তা, কারণ যে বর্তমান যে গত 5-6 মাস আগে যে রুল চেঞ্জ হয়েছে সেই কারণেই বলবো অনিশ্চয়তা। কারণ প্রেজেন্ট যে রুল সেই হিসাবে যারা এখন প্রেজেন্ট অ্যাপ্লাই করছে তাদেরগুলোই উইদিন 3 উইকসের মধ্যে ইন্টারভিউ স্কেডিউল করছে, কিছু কিছু দেখা যাচ্ছে তারা পিছন থেকে এবং তাদের রুল অনুযায়ী তারা আপনার 18-17 ডিসেম্বর থেকে নিচের দিকে তারা ব্যাক করবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি 1 ইয়ার বিহাইন্ড আছে। উনি যদি ডিসেম্বর 2016 হয় আমার মনে হয় 1-2 বছরের মধ্যে উনি ইন্টারভিউ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রক্রিয়া নিচ্ছে সেই কারণে সবার মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে, পাশাপাশি সবার মধ্যে একটা থিঙ্কিং আছে যে আর কোন ওয়ে খুঁজে পাওয়া যায় কিনা। তো সেই ক্ষেত্রে আমি বলবো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যারা থাকে বেসিক্যালি তাদের পক্ষে অন্য অ্যাকসেপ্ট মনে করেন আমরা ম্যারিড ইউএস সিটিজেন ম্যারি করা ছাড়া অন্য কোনো ক্যাটাগরিতে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওনারা যদিও ভ্যালিড স্ট্যাটাসে আছে, অ্যাসাইলাম স্ট্যাটাসে আছে, কিন্তু টেকনিক্যালি আবার ওনাদের ভ্যালিড স্ট্যাটাস নেই। আপনার বিজনেস ইনভেস্টমেন্ট ওইসব ক্যাটাগরিতে যেতে হলে আপনাকে একটি ভ্যালিড নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস থাকতে হবে। তো অ্যাসাইলাম যারা অ্যাপ্লিকেন্ট তাদের কিন্তু ভ্যালিড নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস ধরা হয় না, সেই কারণেই তারা অন্য কোনো ক্যাটাগরিতে যাওয়ার কোনো সুযোগ নেই এখানে থেকে। আর তৃতীয় প্রশ্ন, কানাডার যদি সেই ক্ষেত্রে উনি যদি এখানে অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট হয় উনি এক্সপ্লোর করতে পারে যে কোনো ক্যাটাগরি উনি যদি এলিজিবল হয় কানাডায়, যদি আপনার স্কিল মাইগ্রেন্ট অথবা অন্য কোনো ক্যাটাগরিতে এলিজিবল হয় অবশ্যই উনি এখান থেকে ভিসা প্রসেস করতে পারে, সেক্ষেত্রে বাধা হওয়ার কোনো কারণ দেখি না আমি। উনি যেটি জানতে চাচ্ছিলেন যে একই সাথে দুটো জায়গায় কি অন্য প্রক্রিয়া চলবে কিনা। উনি যেমন এখানে অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট আছে উনি যদি স্কিল মাইগ্রেন্টের জন্য আবেদন করতে পারে সেটাও করতে পারে, কিন্তু আবার এখানে অ্যাসাইলাম করে আবার ওখানেও অ্যাসাইলাম ওই ধরনের কোনো কিছু করতে পারে। আমি সেটি জানতে চাচ্ছিলাম যে অসংখ্য ধন্যবাদ এবং খুব সুন্দর করে ব্যাখ্যাটি দিয়ে দিয়েছেন। কে আছেন ফোনে, কে আছেন? হ্যাঁ আপা, আমি আহসান বলছি স্ট্যামফোর্ড কানেক্টিকাট থেকে। আমি একটু ডক্টর মাহফুজুর রহমানের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, আমি টুরিস্ট হিসেবে এসেছি বাংলাদেশ থেকে দ্বিতীয়বারের মতো, 5 বছরের মাল্টিপল ভিসা নিয়ে আমি এসেছিলাম। আমি গত 20 মে আমার ভিসার মেয়াদ চলে যায়, আমি আবুধাবি এয়ারপোর্ট থেকে 6 মাসের ভিসা এক্সটেন্ড করি, এখন আমি 6 মাসের ওই 6 মাসের আওতার মধ্যে আছি, 1.5 মাস হলো আমি আসছি। এখন আমি কিছুদিন আগে একটা কথা শুনলাম যে B1 B2 ভিসা নন ইমিগ্রান্ট থেকে ইমিগ্রান্ট হিসাবে অথবা পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে হওয়ার একটা প্রক্রিয়া আছে। আমি অ্যাটর্নি মাহফুজুর রহমান সাহেবের কাছ থেকে সবিনয়ে জানতে চাই যে আদৌ কি নন ইমিগ্রেন্ট ভিসা ইমিগ্রেন্ট হিসাবে অথবা পার্মানেন্ট হিসাবে থাকার কোনো স্কোপ আছে কিনা? না, আমি বলবো এক কথায় আছে, উনি যে B1 B2 ভিসা আছে, যদিও ওই ভিসা যখন দেয় তখন বলতে হয় যে মানে আপনার নন ইন্টেনশন টু মানে এখানে থাকার কোনো ইন্টেনশন থাকতে পারে না, কিন্তু ইভেন্টুয়ালি যদি ওনার সিচুয়েশন আছে, কারণ উনি যদি দেখা যায় আনম্যারিড থাকে, এই দেশে যদি কোনো ইউএস সিটিজেন কারোর সাথে ওনার পরিচয় হয়, তাহলে অবশ্যই এখানে B1 B2 থেকে আপনার আইনগতভাবেই কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট মানে করতে পারে, সেটা করতে পারবে। সেম ওয়েতে উনি B1 B2 ভিসা আসছে, ওনার যদি হিডেন কোনো আপনার প্রবলেম থেকে থাকে ওনার দেশে, যেটা কিনা দেশে শেল্টার সিক করতে পারে, সেটাও মানে যেমন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে পারে। একইভাবে উনি যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চায় সেটাও এখান থেকে সম্ভব B1 B2 তে। আর B1 B2 থেকে উনি যদি এখানে কোনো ভালো স্কুল পেয়ে যায়, উনি যদি ওনার আর সাবজেক্টের সাথে রিলেটেড কোনো কোর্স পেয়ে যায়, উনি যদি মানে ইন্টারেস্ট ফিল করে এখানে পড়াশোনা করবে, সেক্ষেত্রে উনি এই স্ট্যাটাস চেঞ্জের আবেদন করতে পারে। এক কথা বলা যায় B1 B2 থেকে সব পথই খোলা আছে, বলা খোলা আছে, অনেকগুলো পথই খোলা আছে। তবে আপনি একজন অভিজ্ঞ অ্যাটর্নির সাথে কথা বলে নেবেন, এবং যখন যদি এ ধরনের সিদ্ধান্ত নেন, আমরা সবসময় বলি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে যে তিনি অ্যাটর্নি কিনা, তিনি প্রফেশনাল কিনা, সেই জায়গাটি দেখে নেবেন, কারণ আমরা যারা নতুন আসি তারা অনেকেই বুঝতে পারি না যে কে আইনজীবী কে আইনজীবী নন। আমি দেখেছি এরকম যে অনেক তাদের দেখা যায় পুরো তাদের লাইফ পুরো ম্যাস হয়ে গেছে, ম্যাস হয়ে গেছে, আমি কিভাবে জানবো যে উনি তো ট্যাক্স ফাইল করে অথবা উনাকে তো আমার কাছে মনে হচ্ছে লয়ার অ্যাটর্নি। হ্যাঁ, এবং বলেন তিনি পরিচয় অফিস খুলে বসেন যে তিনি আইনজীবী, এটা অ্যালার্টনেস দরকার, কারণ একটা স্বাভাবিক একটা নতুন দেশে আসছে মানে সবাই যে কাজ করতে আইনগত বিষয় নিয়ে ট্যাক্স ফাইল করছে, কেউ আমরা আইনি সহায়তা দিচ্ছি, কোনটা যে অ্যাটর্নি এবং কোনটা কে অ্যাটর্নি কে অ্যাটর্নি না, সেটা
কারণে আমরা এই অনুষ্ঠান থেকে প্রায়ই বলি যে আপনারা যেখানে আপনাদের যাদের পছন্দ তার কাছেই যাবেন, কিন্তু আপনি দেখে নেবেন তিনি অ্যাটর্নি কিনা, তিনি সেই বিষয়ে অভিজ্ঞ কিনা। কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? ফোনে কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই নামটি বলে নিন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি জর্জিয়া আটলান্টা থেকে বলছি। ভাই বলুন। আপনি পরে শুনবেন, আমরা যখন উত্তর দিব, এখন প্রশ্ন করে ফেলুন ঝটপট। আমি অ্যাটর্নি। ওকে, আমি আমি আমার ফ্যামিলির জন্য 2016 এ অ্যাপ্লাই করেছি, তো আমি এখন পর্যন্ত আমি কোনো কি বলে স্পন্সরের জন্য আটকে আছি আর কি। তো আপনি উত্তরটি পরে শুনুন, আগে প্রশ্নটি করে ফেলুন। ওকে, আমি স্পন্সরের জন্য আটকে আছি আর কি, তো এখন স্পন্সর পাইতেছি না, তো আমি কি আমি কি সময় বাড়াইতে পারবো বা আমার ছেলে মেয়ের জন্য এই সেপারেটলি মানে জয়েন্ট কোনো জয়েন্ট কোনো এই এই কি বলে। সেক্ষেত্রে ওনাকে এক বছর মিনিমাম উইদিন ওয়ান ইয়ারের মধ্যে কোনো না কোনো একটা অ্যাক্টিভিটি শো করতে হবে। সেক্ষেত্রে উনি যদি দেখা গেল যে একটা ফি জমা দিল, এক বছরে একটা ফি জমা দিল, পরের বছর একটা ফি জমা দিল, এইভাবে ইচ্ছা করলে উনি কেসটাকে লেন্দি করতে পারে। কিন্তু যদি একদম চুপচাপ থাকে এক বছর, তাহলে কেসটি অ্যাবান্ডন হিসেবে ঘোষণা করা হয়। আচ্ছা, তার মানে একটি পথ আছে, খোলা আছে। আপনি একটু আইনজীবীর সাথে কথা বলে সেই পথগুলো দেখে আপনি হয়তো ডিলে করতে পারবেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমি ডক্টর থেকে বলছিলাম জামিল। আমি অ্যাটর্নি স্যারের কাছে একটা প্রশ্ন রাখতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে যারা ইমিগ্রেন্ট হয়ে আসতেছে, যারা স্পন্সর পাচ্ছে, তাদেরকে যারা করতেছে, তারাও কোনো এক সময় এখানে B1 B2 ভিসাই আসছে, ভিজিট করতে আসছে, তারপরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে তার স্থায়িত্ব এখানে রেডি করছে। এখন বর্তমান প্রশাসন যেভাবে এটার পিছনে লাগছে, চেইন মাইগ্রেন্ট অ্যান্ড অন্যান্য যেগুলো আছে যা সে করে যাচ্ছে, পরবর্তী টাইমে সরকার পরিবর্তন হলে এই মানে প্রক্রিয়াটা যেটা চলে আসতেছে এটা কি আবার ফিরে আসবে, এ ধরনের সম্ভাবনা আছে? এটাই আর না, খুব সুন্দর প্রশ্ন করেছে এখানে। এক্সিস্টিং যে ইমিগ্রেশন ল আছে আমাদের, সেটার কিন্তু কোনো হেরফের এখনো হয়নি। যদিও আমাদের যে আপনার রিপাবলিকান গভর্নমেন্ট ক্ষমতায় আসছে, 2 ইয়ার্স অলমোস্ট হয়ে গেছে, কোনো ল কিন্তু চেঞ্জ হয়নি। শুধুমাত্র এনফোর্সমেন্টের যে কৌশল, সেই কৌশলগত কিছু পরিবর্তন এসেছে। আমরা জেনারেল ইমিগ্রেশন যেটা কিনা B1 B2 বেসে আসে, যারা US সিটিজেন ম্যারি করে, অ্যাডজাস্টমেন্ট ফাইল করে, এগুলো তো কোনো পরিবর্তন আসেনি এখনো। বোনাফাইড ম্যারেজ হলে অবশ্যই তারা সবাই গ্রিন কার্ড পাচ্ছে এখানে। বড় কোনো ধরনের তো অভিবাসন আইনও আমি বলবো যে পরিবর্তনটা কোথায় হয়েছে, যেটা বর্ডারে হয়েছে, অথবা যেটা আইসের যে এনফোর্সমেন্টের যে ওদের মানে হার্শনেস সেটা প্রকাশ পেয়েছে। যেমন আপনার ফ্যামিলিদেরকে আমরা সেপারেট করে ফেলেছে। পাশাপাশি আরেকটি জিনিস আমি পরিবর্তন লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যেমন আগে ওবামা গভর্নমেন্টের আমলে যারা কিনা রিমুভাল প্রসিডিংসে থাকতো এবং যাদের মধ্যে কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ছিল না এবং যারা এখানে ফ্যামিলি রেজ করছে, আপনারা হয়তো শুনবেন যে PD প্রসিকিউরিয়াল ডিসক্রিশন, এটা একটা খুব পপুলার একটা অপশন ছিল। সাধারণত দেখা যাচ্ছে গভর্নমেন্ট সবার আগেই কিন্তু অফার করতে চাই PD নিয়ে নাও, বিকজ ইউ হ্যাভ এ ফ্যামিলি, সো ডোন্ট গো ফর ট্রায়াল অর জাস্ট কন্টেস্ট না করার জন্য। এতে করে প্রচুর মানুষ কিন্তু আপনার এই দেশে কিন্তু মানে কোনো প্রকার লিগ্যাল স্ট্যাটাস পায়নি, কিন্তু আবার কোনো প্রকার লিগ্যাল স্ট্যাটাস হারাইও নেই, মানে একটা ইন বিটুইন তারা কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে থাকতে পারছে। তো সেই জিনিসটি কিন্তু এখন টোটালি ট্রাম্প গভর্নমেন্ট কিন্তু টোটালি বলে না, উই আর নট অফারিং এনি PD, সো কোনো প্রকার PD দিচ্ছে না, কন্টেস্ট করে উইন করতে হচ্ছে এখন কেসে। এবং আরো দুজন আছেন, প্রথমে একজনের প্রশ্ন আমরা নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? হ্যালো, জি নামটি বলে নিতে হবে আপা। জি, আমি ফারহা বলছি, আটলান্টা জর্জিয়া থেকে। জি, প্রশ্নটি করুন। আমি আমার হাজবেন্ডের জন্য, আই মিন আমার হাজবেন্ড অ্যাপ্লাই করেছে সিটিজেনশিপের জন্য লাস্ট ইয়ার নভেম্বর, and then he go for the fingerprint on December 29th,
and okay ekhono call korche na interview jonno so like how long eta hote pare amra ki jai na koto din lagte pare eta ekhon amra new york e je shob application e apra deal korchi tato dekha jay 7 theke 8 mash leke jacche ekhane ekta majar byapar ache kichu din age ami ekta report porechi seta dekha jay ekta apnar non profit organization tara jante pereche je sarkar kintu onek shob dekha jacche iccha kore kintu citizenship application ko delay korche dekha jacche je sara nationwide amader ekhon 3 lakh theke 4 lakh apnar citizenship application pending এ পড়ে আছে সো ওরা স্লোলি কাজ করছে কিছু কিছু তারা অভিযোগ পেয়েছে এবং সেটা আমি রিপোর্টে আমি দেখেছি কিন্তু কারণ এটার একটা বিহাইন্ডে একটা কজ আছে সেটা হচ্ছে আপনার বিভিন্ন স্টেটে আপনার ভোটার ডেমোগ্রাফিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ ফর এক্সাম্পল একটা আসছে যেমন ফ্লোরিডাতে দেখা যাচ্ছে যে 88,000 আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে এখানে সামনে গভর্নর ইলেকশন আছে আপনার এই সিনেট ইলেকশন আছে ওগুলোতে একটা বিশাল ইফেক্ট পড়তে পারে যদি ওরা সবাই সিটিজেন হয়ে যায় ইমিগ্রেন্টরা তো এইসব কারণে দেখা যাচ্ছে গভর্নমেন্ট থেকেও নাকি একটা হিডেন ইয়ে আছে কিন্তু ওভারঅল আমি বলবো 7 থেকে 8 মাসের মধ্যে সবাই ইন্টারভিউ ডেট পাচ্ছে পাবে পাবে এবং খুব সুন্দর মজার একটি তথ্য দিলেন কে আছেন ফোনে কে আছেন হ্যালো জি নামটি বলে নিতে হবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপু আমার নাম নাসির আমি ব্রঞ্জ থেকে বলছি জি অ্যাটর্নি সাহেবের কাছে আমার দুইটা প্রশ্ন প্রথমটা হলো ওই আমি এখন সিটিজেন চাইতেছি আমার ওই বোনের জন্য অ্যাপ্লাই করবো এখন ডোনাল্ড ট্রাম্প তো চাইতেছে এই যে ফ্যামিলি ভিসাটা বন্ধ করে দেবে বাট আমি যদি অ্যাপ্লাই করে ফেলি এখন এর পরে বন্ধ হয় তাইলে কি আমি ওদের আনতে পারবো আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমি যদি ডিসএবিলিটি থাকি তাইলে কি ওদের জন্য যদি অ্যাপ্লাই করি কোনো অসুবিধা হবে কি না আনতে আচ্ছা না এখনো পর্যন্ত ভাই বোনের অ্যাপ্লিকেশনে কোনো চেঞ্জ আসেনি উনি আবেদন করতে পারবে যদি ফিউচারে ল চেঞ্জ হয় আমার মনে হয় না যে আগে এক্সিস্টিং যেসব অ্যাপ্লিকেশন আছে ওগুলোর উপর কোনো ইফেক্ট হবে কারণ ফর এক্সাম্পল আমি একটা দিতে পারি যেমন আপনার 2013 সালে যখন একটা অ্যামিনিস্ট্রির কথা আসছিল তখনও কিন্তু একটা প্রস্তাব ছিল ভাই বোনের অ্যাপ্লিকেশন বন্ধ করে দিবে তখন কিন্তু ওই যেগুলো এক্সিস্টিং অ্যাপ্লিকেশন ছিল ওগুলোকে ফাস্টার ট্র্যাকে দিয়ে ওগুলো কমপ্লিট করার একটা প্রস্তাবনা ছিল তারপর সিমিলার ওয়েতে এখন যদি ওই ধরনের কোনো প্রস্তাব আসো যদি দেখা যায় নভেম্বরে রিপাবলিকান পুরো হাউস বোথ হাউস তারা সুপার মেজরিটি পেয়ে গেছে তখন কিন্তু একটা সিরিয়াস একটা চান্সেস আছে ওই ভাই বোন অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাওয়ার তখন যদি হয় কিন্তু এখন যারা করে ফেলবে তাদের কোনো ইফেক্ট পড়বে বলে আমার মনে হয় না সেটাতে ইফেক্ট ফেলবে না আর উনি যদি ডিসএবিলিটি থাকে এবং ওনার যদি কোনো ইনকামও না থাকে স্টিল উনি ওনার রিলেটিভদের স্পন্সর করতে পারবে জয়েন্ট স্পন্সর দিয়ে খুব সুন্দর করে আপনার উত্তরটি পেয়েছেন কে আছেন আমাদের সাথে ফোনে আমি কয়েকবার কাস্টমার সার্ভিসে ফোন দিয়েছি ওরা বলছে যে কোনো কিছু আউটস্ট্যান্ডিং নাই আপনি ওয়েট করার জন্য বাট আমার কোশ্চেন হলো যে আমি যদি ইনফোপাস নিই ইনফোপাস কি কাস্টমার সার্ভিস থেকে বেটার কোনো অ্যান্সার দিতে পারবে নাকি সেম অ্যান্সার দিবে আচ্ছা না অনেক সময় ইনফো পাস দিলে অনেক সময় আরও মানে বিস্তারিত তথ্য পাওয়া যায় এবং এটা কেসটাকে আবার অ্যাসকালেট করা যায় তো আমার মনে হয় উনি ইচ্ছা করে ওনার স্যাটিসফ্যাকশনের জন্য উনি ইনফো পাস নিয়ে দেখা করে আসতে পারে কিন্তু আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এই ইস্যুটি নিয়ে আলাপ করেছিলাম যেটা কিনা 7 থেকে 8 লাখ ন্যাশনাল অ্যাভারেজ সময় লাগছে তো এটা ডিপেন্ড করে অথবা ওনার সেন্টারে ওরা কিভাবে কাজ করছে তবে চলে আসবে আমার মনে হয় আরেকজন আছেন আমাদের সাথে এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন হবে তারপরে আমরা অনুষ্ঠান শেষ করতে হবে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আটলান্টা থেকে বলছি আমার নাম তিতাস আমার অ্যাটর্নি স্যারের কাছে দুটো কোশ্চেন একটা হচ্ছে আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছি 2010 বাট আমার ভাই সে আবার আপনার মাল্টিপল ভিসাও আছে সে দুইবার এসে বেড়া গেল এখানে বাট আমার কোশ্চেন হচ্ছে কি এখনকার যে সিচুয়েশন লেন্দি প্রসেস সো আমি কি কোনো ওয়ে আছে ওর জন্য আর আমি অ্যাডভান্স কোনো কিছু করতে পারি আর ইদার বিজনেস অর ইদার সাম আদার এলস এনি ওয়ে আমি অন্য কোনো অপশন আছে কিনা কিছু করতে পারি এটা একটা কোশ্চেন আর অ্যানাদার কোশ্চেন হচ্ছে আমি যেহেতু আউট অফ স্টেট তো স্যার কি আমাদের কেসটা নেবেন আর নিলে আমি ওনার নাম্বারটা চাই ওনাদের একটা নাম্বার ছিল আমার কাছে আমি ট্রাই করেছি কিন্তু আমি ওনাদেরকে ক্যাচ করতে পারি নাই
তো যদি হয় তাহলে আমাকে প্লিজ কাইন্ডলি একটু নাম্বারটা দিলে আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আমি সেশন একটা সেশন টেলিফোনে করতে চাচ্ছিলাম। আমি ডিটেইলস আমার ভাই বোনদের জন্য কথা বলতে চাচ্ছিলাম স্যারদের সাথে। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। কি প্রথম প্রশ্ন, হ্যাঁ আনসার হলো যে ভাই বোনের যে অ্যাপ্লিকেশন সেটা আসলে এক্সপায়ার করার কোনো ওয়ে নাই, কারণ এটা কংগ্রেসের আইন দ্বারা প্রণীত। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক ভিসা ইস্যু করা হয় যতই অ্যাপ্লিকেশন থাকুক, সেই জন্যই সেটা প্রসেসটি খুবই স্লো প্রসেস। উনি যদি 10 সালে আবেদন করে থাকে তাহলে ওনাকে প্রায় 10-12 বছর সময় অপেক্ষা করতে হবে। আর সেক্ষেত্রে অন্যান্য যে অপশনের কথা বলেছে সিমিলার ওয়েতে সব অপশনই খোলা আছে। উনার ভাই যদি উনার নির্দিষ্ট ক্যাটাগরিতে উনি যদি স্টুডেন্ট হিসেবে পড়তে আসতে চায়, উনি যদি বিজনেস করতে চায় দেশে E2 ভিসা অথবা EB5 ভিসা এবং অথবা EB2 যে কোনো ক্যাটাগরিতে উনি এক্সপ্লোর করতে পারে, সেক্ষেত্রে কোনো বাধা নেই। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আপনাদের টিভিতে তো আমাদের অ্যাড আছে, অবশ্যই উনি আমাদের ইনফরমেশন পাবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, করলে আমরা ওনাকে হেল্প করব। যদি আপনি ফোন নাম্বারটা ঠিক আছে আপত্তি না থাকে, হ্যাঁ ঠিক আছে, আমাদের নাম্বার হচ্ছে 347-856-1736। আর সেই সাথে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি কথা বলছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়ে, উপসংহারে কি বলবেন? না আমি বলবো যেটা আপনার জাস্টিস ক্যাভানাউ কিন্তু ওনার বক্তব্যেই বলেছিল যে ওনাকে ওনার প্যারেন্টস বলেছে তুমি জাজ হয়েছো কিন্তু সবসময় কমন সেন্স মাথায় রাখতে হবে। তো আমি সেভাবে বলবো যে ওনার যতই আমাদের ন্যাশনাল যে কোনো ইস্যুই আসুক উনি যেন কমন সেন্স অ্যাপ্লাই করে আমাদের সমস্ত আমেরিকার জনগণের জন্য ভালো ভালো কাজ করে, ভালো করে। খুব সুন্দর করে অ্যাটর্নি মাহফুজুর রহমান সেটির ব্যাখ্যা দিলেন এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল ঠিক একই সময়ে হাজির হবো এই অনুষ্ঠানটি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন।